সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ডামে নির্বাচনে ডামি সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এবারে জানাবো, ফোর টোয়েন্টি গভর্নমেন্টের সঙ্গে কোনো কথা নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং মন্ত্রিসভা শপথ নিয়েছে, এর নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি নেই। এই সরকার বেশি দিন টিকতে পারবে না, লড়াই করেই এই সরকার থেকে সবকিছু কড়ায় গণ্ডায় আদায় করা হবে। এরকম ফোর টোয়েন্টি সরকারের সঙ্গে কোনো কথার দরকার নেই। জানাবো, দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। এবারে জানাবো, তেজগাঁও বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুইজন নিহত। রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইয়েমেনে আরো হামলার হুঁশিয়ারি দিল বাইডেন। লোহিত সাগরে জাহাজ চলাচলে আক্রমণ অব্যাহত রাখলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুদি বিদ্রোহীদের উপর আরো হামলা চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এই প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডামি সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের। ডামি নির্বাচনে ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শুক্রবার বিকেলে পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়, নাইটেঙ্গেল মোড় হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সড়ক ঘুরে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, পশ্চিমারা নির্বাচনের আগে যেভাবে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে, নির্বাচনের পরেও নির্বাচন যে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়নি স্পষ্টতই সে কথা বলেছে। এই নির্বাচনে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। বিভিন্ন বুদ্ধিজীবী, আন্তর্জাতিক সংগঠন তারা যে বক্তব্য বিবৃতি দিচ্ছে তাতেও তারা বলেছেন 5-7% বেশি ভোট পড়েনি। তার মানে 95-93% মানুষ এই সরকারকে সমর্থন করছে না। তারা সরকারের বিরুদ্ধে প্রহসনে নির্বাচন প্রত্যাখ্যান এবং ভুয়া ভোট বর্জন করায় আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি বলেন, সরকারকে বলতে চাই, আপনারা কতটা জনবিচ্ছিন্ন আপনারা নিজেরাও জানেন না। অনতিবিলম্বে এই ডামি পার্লামেন্ট ভেঙে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিন। আপনাদের জনগণ পার্লামেন্টে বসতে দেবে না। রাষ্ট্রে 2,000 কোটি টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনী উৎসব তৈরির চেষ্টা করেছেন, কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। গণঅধিকার পরিষদের শীর্ষ এই নেতা আরো বলেন, জনগণ আপনাদের এই সাজানো নির্বাচন বয়কট করেছে। বিদেশিরাও স্পষ্ট বলেছে, হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে ভরে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে। এই সংগ্রামে আমরাই জয়ী হব। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সংসদ গঠিত হয়েছে। তাড়াহুড়ো করে ডামি এমপি মন্ত্রীরা ডামি শপথ নিয়েছে, কিন্তু এভাবে ক্ষমতার গদি টেকানো যাবে না। এই যে এখানে রিক্সা চালকরা আছে, আমাদের বক্তব্য শুনছে, স্লোগান দিচ্ছে, তারাও ভোট দিতে যায়নি, তাহলে ভোটটা দিল কারা? ভোট কেন্দ্রে কুকুর, বিড়াল, ভেড়ার পালেরা ঘোরাঘুরি করেছে। প্রধান নির্বাচন কমিশনার নাকি ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের ঘরে কখনো বলেছেন 27% ভোট পড়েছে, কখনো বলেছেন 28% পড়েছে, আবার ঘুম ভাঙার পরে বলেছেন 40%, আর এখন বলছেন 41%। এই ইন্তেকাল কমিশন এখন ঘুমন্ত কমিশনে পরিণত হয়েছে। ফোর টোয়েন্টি গভর্নমেন্টের সঙ্গে কোনো কথা নেই মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং মন্ত্রিসভা শপথ নিয়েছে, এর নৈতিক এবং গণতান্ত্রিক ভিত্তি নেই। এই সরকার বেশি দিন টিকতে পারবে না, লড়াই করেই এই সরকার থেকে সবকিছু কড়ায় গণ্ডায় আদায় করা হবে। এরকম ফোর টোয়েন্টি সরকারের সঙ্গে কোনো কথার দরকার নেই। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত প্রহসনে ডামি নির্বাচন জনগণ মানে না, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন
নির্বাচন দিতে হবে। শিরোনামে এই বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। মান্না বলেন, পদত্যাগ করেন, মাফ করে দেব, সংসদ ভেঙে দেন, তারপর কথা বলবো। এই সরকারের সঙ্গে কিসের কথা? এরকম ফুটপ্রিন্টে একটা গভর্নমেন্টের সঙ্গে কথা বলার কি দরকার? লড়াই যখন শুরু করেছি তখন লড়াই করব, লড়াইয়ের মধ্যে নিজেদের পাওনা কড়ায় গন্ডায় আদায় করে নেব। জেনারেশনের পর জেনারেশন লাগবে না, মাসের পর মাস লাগবে না, শুধু লড়াই করলে এই সরকার আর টিকতে পারবে না, কারণ মানুষ তাদের সঙ্গে নেই। এই নির্বাচন একটা প্রহসন, তাই যে কোনো সময় আন্তর্জাতিক পরিস্থিতি বদলে গণেশ উল্টে যেতে পারে, এমন ভাবনা থেকে দ্রুত এমপি এবং মন্ত্রীদের শপথ করিয়ে সরকার গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মান্না বলেন, এত জলদি করে এমপিরা শপথ নিল, মন্ত্রীরা শপথ নিল কেন? কারণ তাদের ভয় করেছে, কি জানি কোথা থেকে কি হয়ে যায়, কখন না জানি গণেশ উল্টে যায়, ভয় আছেন তারা। সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভয়ানক মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই সরকার আগামী 5 বছর ক্ষমতা চালিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনায় ছাকি। তিনি বলেন, আমরা নাকি নির্বাচনের ট্রেন মিস করেছি। আমরা বলি এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন ছিল, এই ট্রেন বর্জন করে বাংলাদেশের মানুষ নৈতিক বল দেখিয়েছে। এই দেশ মানুষ রক্ষা করবে, আপনাদের ক্ষমতা থেকে বিদায় করবে। সংসদ বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে জেএসডির মিছিল, দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে মিছিলে সিনিয়র নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সরকারের পদত্যাগের দাবিতে ঢাবিতে মশাল মিছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে মিছিলটি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, এমন নজিরবিহীন নির্বাচন বাংলাদেশে আগে কখনো দেখিনি। এই সরকার গত 15 বছর ধরে মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছে এবং আরো 5 বছর থাকার পরিকল্পনা করেছে। এই সরকার ভুয়া নির্বাচন কমিশন তৈরি করে মানুষের ট্যাক্সের টাকার সাধারণ মানুষকে একটি ডামি নির্বাচন দেখতে বাধ্য করেছে, কিন্তু মানুষ এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা দেখেছি গত 7ই জানুয়ারি কার্জন হলের ভোট কেন্দ্রে কিভাবে জাল ভোট মারা হয়েছে, কিভাবে এই সরকারের অনুগতরা সারা দেশে এককভাবে নির্বাচন করে ভোটারদের পার্সেন্টেজ বাড়াতে জাল ভোট দিয়েছে। এই সরকার নির্বাচনের আগের দিনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনী দিয়ে আমাদের সভা সমাবেশ করতে বাধা দিয়েছে। তবে আমরা বলতে চাই, এই সরকারের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, এই প্রহসনের নির্বাচন গণতান্ত্রিক ছাত্র জোট সহ দেশের সাধারণ মানুষ বর্জন করেছে। এই সরকার এককভাবে নির্বাচন করে নিজেরাই জয় লাভ করেছে। ভোটের পরে তারা বলেছে ভোটের হার ছিল 40%, কিন্তু প্রকৃত ভোটারের পরিমাণ অনেক কম ছিল। আমরা চাইব এই সরকার যেন ভেঙে দেওয়া হয় এবং নতুন নির্বাচনের আয়োজন করা হয়, অন্যথায় আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলে এই সরকারের পদত্যাগের আন্দোলন গড়ে তুলব। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, ইয়েমেনে আরো হামলার হুঁশিয়ারি বাইডেনের। লোহিত সাগরে জাহাজ চলাচল আক্রমণ অব্যাহত রাখলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুদি বিদ্রোহীদের উপর আরো হামলা চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুদিদের হামলার সক্ষমতা খর্ব করতে গতকাল শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় ভোরে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর, তৃতীয় বৃহত্তম শহর জাইজ, লোহিত সাগরের প্রধান বন্দর হুদেইদাহে একটি নৌঘাঁটি এবং উপকূলীয় হাজা গভর্নেন্ট সামরিক স্থাপনায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। এসব হামলায় 5 হুদি যোদ্ধা নিহত হয়েছেন। মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুদি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী এবং ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে, নতুবা চুক্তি বাতিল করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হুদিরা। এমনই মার্কিন এবং ব্রিটিশ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গোষ্ঠীটি। এছাড়া ইয়েমেনে হামলার প্রতিবাদে দেশটির রাজধানী সানায় 500,000 মানুষ বিক্ষোভ করেছেন। হুদি নেতারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেও শুক্রবার বাইডেন সতর্ক করে বলেছে, হুদিরা যদি তাদের আপত্তিকর ব্যবহার অব্যাহত রাখে তাহলে তাদের জবাব দেওয়া আমরা নিশ্চিত করব। এছাড়া শুক্রবার হুদি গোষ্ঠীকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে বাইডেন। যদিও 2021 সালে বাইডেন প্রশাসন বিদেশি সন্ত্রাসী সংগঠনের নামের তালিকা থেকে হুদিদের নাম বাদ দিয়েছিল।